ভয় কিসের? দেশটার নাম ভারতবর্ষ, ভয় পেলে চলবে? করুন না ইচ্ছে মতন যা খুশি। কার ঘাড়ে কটা মাথা যে বলবে, শুধু বিজ্ঞান মেনে ঠিকঠাক চ্যানেলে যোগ রাখুন, ঠিকঠাক খালে ক্যানেলে সাঁতরে বেড়ান, ভেসে থাকুন ব্যাস। ভয় কিসের? দেশটার নাম ভারতবর্ষ, ভয় পেলে চলে? লোকে তো কত কি বলে, লোকে বলে ফুটপাত মানে নাকি শনি হকার চুল্লু সাট্টা, ময়দান মানে নাকি বেলেল্লা বেশ্যা আর ঘেরা মাঠে মাফিয়া কর্তা, বিধানসভা মানে নাকি তুমুল হইহল্লা গালাগালি পচা ডিম আর লাঞ্চে মুরগি মাটন। এসব কুকথায় কান দিলে চলবে? ভাবে গেলে মুশকিল। আরে ভয় কিসের? দেশটার নাম ভারতবর্ষ, পকেটে চামচ রাখ, ঠিক ঠিক গণেশকে দুধ খাওয়ায়, স্যাটেলাইট চ্যানেলে রাত জেগে দেখুন বিদেশি হট ছবি। তবে না বাঁচা, ভয় পেলে চলবে? অমুক চন্দ্র তমুকের কাছে টাকা নিন, খবরের কাগজে ঢি ঢি পড়ে গেলে বলুন পাগল টাকা নিয়েছি আমি, ওসব নিহাত পলিটিক্যাল অপপ্রচার ব্যাস। তারপর তদন্ত চলুক, রাবণের চিতা জ্বলুক, জ্বলতেই থাকুক, আপনি আবার ভাষণ দিতেই থাকুন, ভারতবর্ষেরও আজ দারুণ সংকট ইত্যাদি। তবে না আপনি নেতা, তবে ভয় পেলে চলবে? দেশটার নাম ভারতবর্ষ, জন্মদিনে কেক আর শোকের সময়ে সাদা ফুল, জায়গা মতো পাঠাতে ভুলবেন না, তাহলে আপনার সংসার সুজলাং সুফলাং। ধরে থাকুন, শক্ত করে খুঁটি ধরে থাকুন ব্যাস। এবার লড়ে যান, খুঁটির জোরে মেয়েরা লড়ে, রাজায় রাজায় যুদ্ধ হয়, কিছু মূর্খের লাশ পড়ে, এর নাম ভারতবর্ষ। ভয় কিসের? এদেশ স্বামী বিবেকানন্দের, এদেশ গৌতম বুদ্ধ গুরু নানকের, এদেশ মহাত্মা গান্ধী আর নেতাজি সুভাষের, এদেশ সূর্য সেনের ভগৎ সিং এর, এদেশ ক্ষুদিরামের। ভয় পেলে চলবে? সব মহাপুরুষকে দেওয়ালে ছবি করে রাখুন, আপনি শুধু একে ল্যাং মেরে ওকে কাত করে তাকে টপকে আখের গুছিয়ে যান। ভয় কিসের? দেশটার নাম ভারতবর্ষ।